যেখানে সরকারি প্রকল্পে দলের পতাকা বা স্লোগান ব্যবহার করা যায় না, সেখানে দিদির সুরক্ষা কবচকে সামনে রেখে চলছে পঞ্চায়েত নির্বাচনের প্রচার। বীরভূমের সিউড়ি 3 নম্বর ও 21 নম্বর ওয়ার্ডের কেদুয়া সোনাতর পাড়ায় দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। জনগণের বাড়ি বাড়ি যাওয়ার সময় দলের স্লোগানের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান করেন তৃণমূল কর্মীরা। এত মানুষ এই প্রখর রোদে আজকে তারা মমতা ব্যানার্জি দূত হিসেবে মানুষের দরজা দরজায় ঘুরে মানুষকে সচেতন করছেন যে আমাদের লোকরা আসবে কয়েকদিনের মধ্যে, তারা সেখানে যাবে, মানুষের অভাব অভিযোগ শুনবে, ল্যাপটপে বা মোবাইলে তারা স্মার্টফোনের মাধ্যমে আমাদের অভিযোগটা একদম সরাসরি যে যে দপ্তরে যে অভিযোগ সেই অভিযোগ সেখানে পৌঁছে যাবে। সরকারের আলাদা কোনো সত্তা নেই, কটাক্ষ বিজেপি, তৃণমূল যা সরকারও তা, এটা একে একে অপরের পরিপূরক হয়ে গেছে। সরকারের তো আলাদা কোনো সত্তা নাই। প্রশাসনিক কর্মসূচিতে দলীয় পতাকা ও স্লোগান, তাহলে কি দল ও সরকার পৃথক নয়? পঞ্চায়েত নির্বাচনে এভাবে প্রশাসনিক কর্মসূচিগুলিকে সামনে রেখে প্রচার চালিয়ে যাবে তৃণমূল, উঠছে প্রশ্ন। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা।